দিনব্যাপী 50 বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করেছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। 1972 সালের 31 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এই উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান মালা। সাবেক শিক্ষক শিক্ষার্থীর মিলন মেলায় পরিণত হয় সামনের আঙিনা। স্মৃতিচারণের পাশাপাশি প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে স্বপ্নের কথা বলেন তারা। 10 বছর পর দেখা, তাই খুশিতে আত্মহারা বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজের সাবেক দুই শিক্ষার্থী। হঠাৎ করে আমরা আবার মনে হচ্ছে যে আমরা স্কুল জীবনে ফিরে এসেছি। সো খুবই ভালো লাগছে এত বছর পরে আমাদের স্কুলে এসে। স্কুলটা আমাদের অনেক ভালো ছিল, স্কুল লাইফটা অনেক ভালো ছিল, বিশেষ করে আজকে এসে মনে হচ্ছে যে স্কুলেই পড়ি এখনো। 50 পেরিয়ে 51-তে পা রাখলো দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান। সুবর্ণ জয়ন্তীর উৎসব ঘিরে সাবেক শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল পুরো আঙ্গিনা। ভাবের আদান প্রদানের পাশাপাশি স্মৃতিচারণ করেন তারা। আমি আরও পরে আসার কথা দেশে, যখন জানলাম যে ইভেন্টটা হবে আমি এর আগেই চলে আসছি যে এটাতে সামা অ্যাটেন্ড করতেই হবে। আমি মনে করি যে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়টা আমার স্কুলে কেটেছে। তো অনেকের সাথে দেখা হচ্ছে, মানে খুবই ভালো লাগতেছে। ভাই একসাথে মিলে বন্ধু বান্ধব নিয়ে এসেছি, তো খুবই ভালো লাগছে। সেই 72 সাল থেকে যদি চিন্তা করি, অনেক শিক্ষার্থী এখান থেকে জ্ঞান অর্জন করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। তারা নিজের একটা সক্রিয়তা নিয়ে সুনামে স্বনামে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। দুপুরের পর অনুষ্ঠানে আসেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। জানান, ভ্যানের পরিবর্তে বাসে আসা যাওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাসের বন্দোবস্ত করতে চাচ্ছি বনানী বিদ্যানিকেতনে। দিন জুড়ে নানা আনুষ্ঠানিকতায় হয়েছে সুবর্ণ জয়ন্তী উদযাপন। গান আর কবিতার পাশাপাশি নৃত্যের পরিবেশনা ছিল দৃষ্টিনন্দন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।